আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে পাখিকে সিরিঞ্জে কিভাবে হ্যান্ড ফিড করাতে হয়। সেই জন্য আপনাদের উপকরণ যেটি লাগবে সেটা হচ্ছে পাখির খাবার, একটা সিরিঞ্জ, টিস্যু এবং পরিষ্কার পানি। এটা আপনি বাজারে যে কোনো সাধারণ সিরিঞ্জ দিয়েও করতে পারেন। স্যালাইনের যে পাইপের সেট আছে এটা হচ্ছে সেইটার অংশটা, সেটাকে কেটে ছোট করে নিলেই হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড ফিড খাবারটাকে আমরা পাউডার ফর্মটাকে গরম পানিতে গুলিয়ে নিয়েছি খুব ভালো করে। এটার কনসিস্টেন্সিটা দেখেন, এটা এরকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, কোনো দলা থাকা যাবে না। ওকে, আমরা সিরিঞ্জে খাবারটা ভরে নিচ্ছি। আপনার পাখির সাইজ বুঝে বা পরিমাণ বুঝে আপনাকে খাবার নিতে হবে। এরপর পানিতে পরিষ্কার করে নিচ্ছি, করে পাইপটা লাগিয়ে নিচ্ছি পাখিটাকে। আমি সিরিঞ্জে হ্যান্ড ফিট করার জন্য প্রথমে যেটা করব, পাখির মুখে অল্প একটু হাতে পানি নিয়ে ওর ঠোঁটে দিব গলাটা ভিজানোর জন্য, যেন ওর গলায় কোনো ফ্রিকশন না হয়। এরপর এই যে সিরিঞ্জটা, সিরিঞ্জের পাইপটা পাখিটাকে এইভাবে ধরে ওর ঠোঁটের কাছটা ধরবো, এবং আমার এই হাতের এই অংশটা ওর পিঠের কাছে রাখবো যেন বেশি মুভমেন্ট করতে না পারে। পাখির ঠোঁটের বাঁ দিক অর্থাৎ আপনার দিক থেকে ডান দিক, এই দিক থেকে ওর জিহ্বার উপর দিয়ে পাইপটা আস্তে করে ওর গলার ভিতরে চলে যাবে। হ্যাঁ, ও একটু মুখ নাড়াবে বাট ও স্টেবল হয়ে যাবে একটু পরেই। তারপর আপনি পাইপটা এরকম ধরে রাখলেন, পাখিটাকে ওইভাবে ধরে রাখলেন, এবার আস্তে করে এভাবে পুশ করে দিবেন খাবারটা। আমি দেখেন আমার কিন্তু ছোট দুটো আঙ্গুল দিয়ে পাখিটাকে ব্যালেন্স করে ডানার উপরে চেপে ধরে রেখেছি যেন পাখিটা বেশি নড়াচড়া করতে না পারে। মোটামুটি খাবার হয়ে গেছে, আর একটু দিব। দেখেন পেটটা সুন্দর ভরে উঠেছে। হ্যাঁ, এর থেকে বেশি আর খাওয়ানোর দরকার নাই। থ্যাংক ইউ। দেখলেন কিভাবে পাখিকে হ্যান্ড ফিড করাতে হয় সিরিঞ্জ দিয়ে। তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাখিকে যখনই আপনি সিরিঞ্জটা মুখে দিবেন, পাখির ঠোঁটের বাঁ দিক থেকে অর্থাৎ আপনার দিক থেকে ডান দিকে, পাখির ঠোঁটের বাঁ দিক থেকে সিরিঞ্জের পাইপটা ওর ভিতরে যাবে। মোটামুটি এতটুকু অংশ, মানে আপনার আঙ্গুলের কড়ায় দেড় কড়া। হ্যাঁ, আঙ্গুলের কড়ার দেড় কড়া পর্যন্ত ওর গলার ভিতর পর্যন্ত যাবে। আর যখনই পাখিকে খাওয়াবেন কখনো অতিরিক্ত খাওয়াবেন না, ছোট পাখি অল্প একটু খাওয়াবেন, একদম ঠেসে ফুলে খাওয়াবেন না, অল্প আবার একদম কমও খাওয়াবেন না, মাঝামাঝি খাওয়াবেন যেন এটা বেশি টাইট না হয়ে যায়। আপনি হাত দিলেই বুঝতে পারবেন জিনিসটা নরম আছে। বারে বারে খাওয়াবেন, অল্প অল্প করে খাওয়াবেন, বারে বারে খাওয়াবেন। থ্যাংক ইউ।